হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ইউটিউব দেখাতে স্বাগত জানাই। তোমাদের একটা পোল দিয়েছিলাম, তোমরা এই পরিস্থিতিতে অনলাইন কোন ক্লাস করতে চাও। তোমরা বলেছো ম্যাথামেটিক্স ক্লাস করতে চাই। এরপর আরও একটি পোল দিয়েছিলাম, এই ম্যাথামেটিক্স কোন ক্লাসের ম্যাথামেটিক্স ভিডিও তোমরা পেতে চাও। তো তোমরা যে তিনটে অপশান দিয়েছিলাম, একটা দিয়েছিলাম ক্লাস 10-এর, ক্লাস 11-এর আর ক্লাস 12-এর, তোমরা সবাই ক্লাস 11-কে চুজ করেছিলে। তো সেই কারণে আজকে ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রিক রেশিও অ্যান্ড এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটা করাবো, যে তোমাদের সংযুক্তি কোণের যে কোনো কোণ কীভাবে নির্ণয় করা হয়। ত্রিকোণমিতিক এর ফার্স্ট চ্যাপ্টার, এর আগেও একটা চ্যাপ্টার আছে তোমাদের কোণ সংক্রান্ত, যেটা ক্লাস 10-এ তোমরা পড়ে এসছো এবং এটা নিয়ে রীতিমতো ক্লাস 11-এর ভিডিও আমি করে দিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যদি আগের ক্লাসের ভিডিওটি মিস করে থাকো তো ওই ভিডিওটি দেখে নাও, সেখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিও শুধুমাত্র কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব, তোমাদের সূত্রগুলো কীভাবে আসছে এবং কীভাবে মনে রাখবে সমস্ত কিছু এই ভিডিওটি দেখার পর এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো ডাউট থাকবে না। সবার প্রথমে তোমাদের কনসেপ্ট বুঝতে হবে, তারপরে অঙ্কে যেতে হবে। অনেকেই আছে প্রথমে অঙ্ক ও করতে যায়, কনসেপ্ট না বুঝে প্রথমে সূত্রটা মুখস্থ করে নিল, অঙ্ক করতে যায়। সেক্ষেত্রে বলবো যে এটা 10 না, এটা 11। তো ভালো করে কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো, তারপরে অঙ্কে যাবে, তার আগে অঙ্ক করতে যেও না। কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে পরীক্ষায় ভালো অ্যান্সার করে আসতে পারবে। নয়তো যারা আগে দাদারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো যে কনসেপ্ট না বুঝলে পরীক্ষার সময় কী অবস্থা হয়। শুধুমাত্র অঙ্ক মুখস্থ করলে বা অঙ্ক সর্বাধিকবার প্র্যাকটিস করলে যে আমি পেয়ে যাবো সেটা না, কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। তো সেই কারণে এই ভিডিওতে শুধুমাত্র কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো পুরো বেসিক থেকে তোমাদের আলোচনা করব। দেখো এখানে দুটো সমতল রয়েছে, এ তো দুটো অ্যাক্সেস, এটাকে একটা ধরে নিলাম হচ্ছে এক্স ড্যাশ, এক্স ওয়াই, ওয়াই ড্যাশ। তো এখানে এটা হচ্ছে অরিজিন বা হচ্ছে মূলবিন্দু। তো এখান থেকে ভালো করে দেখো যে আমি কি করছি, ও এক্স ও ওয়াই ও। তো এখানে আমরা জানি এটাকে প্রথম পাত বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পাত, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এক্স, এই যে ও এক্স যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা ঘূর্ণমান সরলরেখাটা এখন কি হলো, থিটা কোণে এখান থেকে কি হলো, ও উপরে চলে গেল, থিটা কোণে ঘূর্ণন হলো, এইখানে থিটা কোণে চলে আসলো, এই যে এইখানে অবস্থান করলো, এই রশিটাই এখানে চলে আসলো, ও এই অবস্থানে চলে আসলো থিটা কোণে ঘূর্ণন করে। তো এখন কি বললাম যে এখানে ও এক্স একটি রশ্মি ছিল, এই রশ্মিটা কি হচ্ছে, এ ঘূর্ণমান রশ্মি এবং এ ও এক্স অবস্থান থেকে কি হচ্ছে, ও এ অবস্থানে পৌঁছালো থিটা কোণ করে। তো এখন এই যে ও এ সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার আর উপর যে কোনো একটি বিন্দু আমি ধরে নিলাম পি বিন্দু, কি বললাম, যে কোনো একটি বিন্দু ধরে নিলাম পি বিন্দু, এই পি বিন্দু থেকে, এই যে পি বিন্দু থেকে এই যে ও এক্স সরলরেখাটা ছিল, এই সরলরেখার ওপরে কি হচ্ছে লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে, লম্ব অঙ্কন করা হলো, পি এখানে এম দিয়ে দিলাম, পি এম, ঠিক আছে, কি বললাম পি এম ঠেলো দিলাম। তাহলে দেখো এখানে এটা যদি লম্ব, এটা কত হবে লম্ব, যেহেতু এটা হয়ে যাবে 90 ডিগ্রি, আর যেহেতু এটা 90 ডিগ্রি সুতরাং কি হয়ে যাচ্ছে, এইটা এখানে হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে যে ট্রায়াঙ্গেল ও পি এম, ও পি এম কি একটি সমকোণী ত্রিভুজ। আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে কি দেখে বুঝবো, যারা এর আগের চ্যাপ্টারটা সম্বন্ধে কোনো ধারণা নেই তারা আগে ডিসক্রিপশানে গিয়ে ওই ভিডিওটি দেখে নাও, তারপরে এই ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখানে ত্রিভুজ ও পি এম একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে দেখো এখানে এর অতিভুজ কোণটা এইটা, যে ও পি হচ্ছে অতিভুজ যেহেতু 90 ডিগ্রির বিপরীত বাহু। দ্বিতীয় কি হচ্ছে ভূমি কোণটা, যে কোণটা করে অতিভুজ আর ভূমির সাথে করে, সুতরাং এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। এবার এখান থেকে আমরা সাইন কস ট্যান এগুলো প্রত্যেকটার ভ্যালু জানি, আমি এখানে লিখছি, তো আমি এখানে লিখছি যে সাইন এই থিটা কোণ করছে, সাইন থিটাই কষ্ট আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কি পি এম, তোমরা এগুলো সব জানো, পি এম বাই কি হচ্ছে ওপি, লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ও এম, ভূমি বাই অতিভুজ ওপি। তো এই পার্টিকুলার ভ্যালুগুলো কিভাবে আসে তোমরা আগে জানো, আগের ভিডিওতে আলোচনা করেছি আগের ক্লাসে। তো এখানে দেখো কি বলছি, এই যে ত্রিভুজটা, এই যে রশ্মিটা, এই রশ্মিটা তো শুধু এখানে না,
এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করতে পারে, মানে চারটে যে পাদ রয়েছে, এই প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদেও অবস্থান করতে পারে, যেহেতু ঘূর্ণীয়মান রশ্মি যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। এবং এটা কি হচ্ছে, এইখান থেকে ঘুরে এক পাক দু পাক খেয়েও এক জায়গায় অবস্থান করতে পারে। তখন যে কোনটা হবে সেটাকে যদি থিটা ধরি, তাহলে আমাদের কোনটা কিভাবে কাজ করবে সেটাই এখানে কিন্তু আমরা শিখব, এই চ্যাপ্টারে মূলত সেটাই আমাদের মানে শিখব। যেহেতু আমরা এখানে শুধুমাত্র আগের ক্লাসে 90 ডিগ্রির ভ্যালুর মান পেয়েছি, এবং 90 ডিগ্রি বা পূরক কোণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এটারও নির্দিষ্ট কারণ রয়েছে, আমি বলেছিলাম আগে যখন করিয়েছিলাম, তো এটাও এই চ্যাপ্টারেই আমরা শিখব যেটার পার্টিকুলার কারণটা কি। তো দেখো, তো প্রথম যখন আমি প্রথম পাদেই অবস্থিত হচ্ছে, মানে কি বললাম যে রশ্মিটা যখন ঘুরে প্রথম পাদেই অবস্থান করছে, যে কোনো কোণ করতে পারে, এখানে অবস্থান হতে পারে, এখানে অবস্থান, আমি ধরে নিয়েছি সেই কোণটা থিটা। তো যখন এক নম্বর যখন প্রথম পাদে অবস্থিত, তবে দেখো যখন প্রথম তো প্রথম পাদে যখন অবস্থিত হবে, তখন থিটার মান কি হতে পারে বলো, থিটা কি 0 ডিগ্রির থেকে বড় হতে পারে কিংবা 90 ডিগ্রির থেকে ছোট হতে পারে, কারণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে লাই করে প্রথম পাদ, সেই কারণে থিটার মান কি হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট অবশ্যই হতে হবে। তো থিটা প্রথম পাদে যখন অবস্থান করবে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে পারে, তখন থিটার কন্ডিশনটা ঠিক কি থাকবে, মানে সাইন থিটার মান কি হবে, কস থিটার মান কি হবে, ট্যান থিটার মান কি হবে। দেখো এখানে যদি এখানে কিন্তু অলওয়েজ ও পি এগুলো কিন্তু যে প্রত্যেকটা যে পি এম, আমি আগে অতিভুজ লিখি যে ও পি হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। দ্বিতীয় হচ্ছে ভূমি, ভূমি এক্ষেত্রে কি, ভূমি হচ্ছে এখানে হচ্ছে ও এম, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে উচ্চতা, উচ্চতা এখানে কি, উচ্চতা হচ্ছে কি পি এম, ঠিক আছে। তাহলে এটা কি অলওয়েজ কি হবে, এটা প্লাস পজিটিভ, কেন এই দিকটা পজিটিভ সাইড, আমরা জানি এক্স এর পজিটিভ সাইড, এটা পজিটিভ সাইড হয়, এটা নেগেটিভ সাইড হয়, এটা উপরে এক্স এর পজিটিভ, ওয়াই এর পজিটিভ সাইড হয়, এটা নেগেটিভ সাইড হয়। তাহলে দেখো এখানে অতিভুজ, ভূমি আর উচ্চতা। এখন আমি যদি প্রথম অক্ষে মানে প্রথম পাদের কথা চিন্তা, এখানে ও এম, ও এম এর ভ্যালু কি হবে অলওয়েজ কি হচ্ছে প্লাস হবে, এ যেহেতু এটা পজিটিভ। এবং দ্বিতীয় পি এম, এটাও কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস পজিটিভ দিক, তাহলে এটাও কি হয়ে যাবে পি এম, পি এম হয়ে যাবে পজিটিভ, আর অতিভুজ তো পজিটিভই হবে। তাহলে দেখো এখানে যখন আমি ওপি এর মান বসাবো, ঠিক আছে, ওপি এর মান, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, সাইন পজিটিভ আসবে, ঠিক আছে, এটাও সব পজিটিভ, সব পজিটিভ হলে এখানে প্রত্যেকটা প্রথম পাদের ক্ষেত্রে প্রত্যেকটা ত্রিকোণমিতিক যে কোণগুলো রয়েছে প্রত্যেকটা কোণ প্রথম পাদের ক্ষেত্রে পজিটিভ। তাই এখান থেকে আমরা শিখলাম কি, প্রথম পাদে প্রত্যেকটা কোণের মান হচ্ছে পজিটিভ হবে। এখন দ্বিতীয় পাদের ক্ষেত্রে দেখবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং শেষে আমি শর্ট ট্রিকে বলে দেবো কীভাবে মনে রাখতে হবে, তো কনসেপ্টটা পুরোপুরি বোঝা ইম্পর্টেন্ট। দেখো দ্বিতীয় পাদের ক্ষেত্রে কি হলো, এই যে রশ্মিটা ছিল, এই রশ্মিটা এখন এখান থেকে ঘুরে কি হচ্ছে এইখানে অবস্থান করেছে, দ্বিতীয় পাদে অবস্থান করেছে, ধরো দ্বিতীয় পাদে এসছে, কি হচ্ছে এখানে হয়েছে এখন এই, ঠিক আছে, আমি বি দিয়ে ডেনোট করলাম, এটা হয়ে গেছে এখন বি, ও বিতে অবস্থান করলো, এবং এখান থেকে তো এখন কি এখান থেকে এখানে আসতে যে কি হচ্ছে থিটা কোণ করেছে, ক্লিয়ার, এখান থেকে এখানে আসতে থিটা কোণ। তো একই রকম ভাবে যদি এখানে এ বিন্দু, এ বিন্দু থেকে কি হচ্ছে এই ও এক্স ড্যাশ এর উপর যদি এম লম্বটা নিই, ঠিক আছে, এম এ এম লম্বটা নিই, তা একই রকম ভাবে এটাও এ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি বি দ্বিতীয় পাদের ক্ষেত্রে করছি, তখন এর ভ্যালুটা কি হয়ে যাবে 90 ডিগ্রির থেকে বড়, এবং কি হচ্ছে 180 ডিগ্রির থেকে কি হচ্ছে ছোট, থিটার ভ্যালু তখন লাগবে দ্বিতীয় পাদে যখন অবস্থিত হবে। তো এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে ফলো করি, তাহলে দেখি যে এ ও এম, ও এম কি সে পজিটিভ না নেগেটিভ, এটা পজিটিভ দিক এক্স এর, এটা নেগেটিভ দিক, তাহলে কি ও এম এটা হয়ে যাচ্ছে নেগেটিভ, আর এখানে উচ্চতা, উচ্চতা হচ্ছে পি এম রয়েছে, পি এম দেখো পজিটিভ দিকেই রয়েছে, তাহলে এটা হচ্ছে পজিটিভই রয়েছে আর এটা তো পজিটিভই থাকবে। তাহলে এখানে তো এখন ভালো করে লক্ষ্য করো যে এই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে ভূমি একমাত্র নেগেটিভ, সুতরাং এই যে ত্রিকোণমিতিক কোণগুলো রয়েছে কোথায় কোথায় ভূমি আছে, যেখানে যেখানে ভূমি আছে সেখানে সেখানে নেগেটিভ, মানে ও এম এর মান, তা ও এম এখানে কোথায় আছে এটা নেগেটিভ হবে, ও এম এটা আছে নেগেটিভ হবে, এখানে ও এম নেই, এখানে ও এম আছে নেগেটিভ হবে, তাহলে এখানে ও এম আছে নেগেটিভ হবে। একটু ভালো করে খেয়াল করো যে এখানে কি হচ্ছে সাইন
এখানে হচ্ছে সাইন, আর এখানে হয়ে যাচ্ছে কি তোমার হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কোসেক। এখানে ভূমি নেই অর্থাৎ এগুলো পজিটিভ, আর বাদ বাকি সমস্ত কিছু নেগেটিভ। এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, পজিটিভ নেগেটিভই নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। তার মানে কি এখন ওর শুধুমাত্র সাইন আর সাইন উল্টো কোসেক, সাইন আর কোসেক হচ্ছে প্লাস আর বাদ বাকি সব মাইনাস। তাহলে আমি একটা জিনিস প্রথম পাদে আমরা কি করলাম, সমস্ত কিছু কি হচ্ছে প্লাস অল লিখলাম, তাই না। সেকেন্ড পাদে কি পেলাম, সেকেন্ড পাদে পেলাম হচ্ছে সাইন, সাইন আর হচ্ছে কি কোসেক, সাইন কোসেক প্লাস আর বাদ বাকি সব মাইনাস, সাইন আর কোসেক পেলাম। এবার আমি তৃতীয় পাদে যাব, ঠিক আছে। তো এখান থেকে তৃতীয় পাদের ক্ষেত্রে একই, ঠিক আছে। তৃতীয় পাদে এখানে এটা কি হয়ে যাবে, যখন তৃতীয় পাদে অবস্থিত হবে, তা তৃতীয় পাদে যখন অবস্থিত হবে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এখানে আসবে, ঠিক আছে। আমি একটু মুছে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন তৃতীয় পাদে অবস্থিত হবে তখন কি এই ঘরে তৃতীয় তৃতীয় পাদে অবস্থিত হলে এইখানে চলে আসবে। তো এখানে ভালো করে লক্ষ্য করো, তখন কি থিটার ভ্যালু কি হবে, থিটার ভ্যালু তখন হবে দেখো 0 ডিগ্রি তোমার 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে ছোট। তো এখানে কি বললাম যে 180 ডিগ্রি থেকে থিটা বড় হবে এবং 270 ডিগ্রি থেকে ছোট হবে যখন তৃতীয় পাদে অবস্থিত হবে। তো এখানে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এখানেও সেম, এটা এ বিন্দু নিলাম, ঠিক আছে। এ নয়, এটা পি বিন্দু ছিল, ঠিক আছে। এ ও রশিটা এসছে পি বিন্দু থেকে, আবার কি হচ্ছে এর উপর লম্ব টানলাম যেটাকে আমরা এম ধরি, ঠিক আছে। আমি এখানে একই নাম দিয়ে কাজ করছি যাতে একবারে লিখতে পারি, তোমরা আলাদা আলাদা নামও নিয়েও করে রাখতে পারো কনসেপ্টটাকে। তো এখানে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে আমি নিচ্ছি যে এখানে, তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কোন 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 বাহুগুলো পজিটিভ বা নেগেটিভ সেটা দেখবো। দেখো এখানে ও এম, ও এম কি হচ্ছে সেই এক্স ড্যাশ অর্থাৎ মাইনাসে অবস্থিত, এক্স এর মাইনাস ধৈর্যাত্মক দিকে অবস্থিত এক্স অ্যাক্সিস, তাই জন্য কি হচ্ছে ও এম কি হবে নেগেটিভ হবে, ঠিক আছে। এবং এখানে যদি ভালো করে লিখি এই যে তোমার হচ্ছে উচ্চতা, ঠিক আছে, বা লম্ব, ঠিক আছে, অনেকে লম্ব আমি উচ্চতা লিখেছি, লম্ব, লম্বটা হচ্ছে ও পি এম, পি এম এর ভ্যালুটাও কি হয়ে যাবে এখানে নেগেটিভ, যেহেতু ওয়াই এর ঋণাত্মক দিকে অবস্থিত, ক্লিয়ার। আর এটাও তো পজিটিভ হবে, ঠিক আছে, যখন স্কোয়ার হয়ে যাবে তার পজিটিভ হয়ে যাবে। তো এখন এখানে ও এম আর পি এম যেখানে যেখানে আছে সেখানে সেখানে মাইনাস দিয়ে দেবো, দেখো ও এম পি এম রয়েছে দিয়ে দিলাম, ও এম পি এম, ও এম পি এম মাইনাস, আর দেখো ও এম পি এম মাইনাস। তো একটু ভালো করে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস প্লাস মাইনাসে, আর এটাও মাইনাস, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস মাইনাসে। তাহলে ভালো করে যদি লক্ষ্য করে দেখি যে এখানে কট প্লাস বেরোচ্ছে, আর কি হয়ে যাচ্ছে টেন প্লাস বেরোচ্ছে, আর বাদ বাকি সব মাইনাস। তাহলে দ্বিতীয় পাদের তৃতীয় পাদের ক্ষেত্রে কি দেখলাম যে এখানে টেন, টেনটা হচ্ছে প্লাস আর হচ্ছে কি কটও প্লাস, ঠিক আছে, টেন প্লাস আর কি হচ্ছে কট প্লাস তৃতীয় পাদের ক্ষেত্রে। এবং চতুর্থ পাদে এখন যাব, চতুর্থ পাদের ক্ষেত্রে কি হয় একটু ধৈর্য ধরে ভালো করে এই কনসেপ্টটা বুঝে নাও, তাহলে তোমাদের ইন ফিউচার প্রবলেম হবে না। ইলেভেনের সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি না জানলে টুয়েলভে কিচ্ছু হবে না, এবং ইন ফিউচার যতদূর অঙ্কে এগিয়ে যাবে ততদূর ত্রিকোণমিতি না জানলে কোনো কিছুই হবে না। সেই কারণে ত্রিকোণমিতি ভালো করে বোঝো, এবং এই সূত্রগুলো মুখস্থ করলে ভুলে যাবে, প্রসিডিওরগুলো ভুলে যাবে, এত সূত্র আসবে, তাই জন্য কনসেপ্ট বোঝো এবং প্র্যাকটিস করো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি ভালো নাম্বার পেতে চাও। তো এখানে চতুর্থ পাদে অবস্থান করলে কি হবে, একই রকম এইখান থেকে আবার রশিটা কি হচ্ছে এরকম ঘুরে এখানে অবস্থান করলো, প্রপার্টি অ্যাডজাস্ট করো যে অন্যান্য কালি দিয়ে করাবো সেটাও অপশান নেই, প্রত্যেকটা পেনের কালি শেষ হয়ে গেছে যেহেতু এখন লকডাউন সব কিছু বন্ধ, সেই কারণে দিতে পারছি না। সকালবেলা আমার নিজস্ব ক্লাস আছে, ক্লাস নিতে নিতে আর এই পেনটাই এখন সম্বল রয়েছে। তো এখন দেখো চতুর্থ পাদে অবস্থান করলে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে ওপি, তারপরে কি আছে ও পি এম, আর কি বলেছিলাম যে ও এম, এই তিনটের মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কি হচ্ছে এখানে অবস্থিত কোনটা
ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত, তাহলে ও পি পিএম সরি পিএম এর ভ্যালুটা কি হয়ে যাবে? নেগেটিভ, এটা নেগেটিভ হলো। তারপরে ও এম, ও এম যেটা রয়েছে, ও এম, ও এম কি, ও এম যেটা এখানে রয়েছে সেটা কি অলওয়েজ কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে ও এম অলওয়েজ পজিটিভ হবে। পিএম তো আমি বলেছি যে ও এম, ওপি অর্থাৎ হচ্ছে অতিবোধ, সেটা তো পজিটিভই হবে। তো এখন এগুলোকে আমরা যদি দেখি যে চতুর্থ পাদের ক্ষেত্রে কি হচ্ছে, চতুর্থ পাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভ্যালুগুলো কি করবো এখানে পুট করে দেবো, দেখবো কি বেরোচ্ছে। তো এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, তো আমরা নেগেটিভটা নিয়েই কাজ করি। পিএম যেখানে যেখানে আছে সেখানে সেখানে নেগেটিভ হবে, তাহলে পিএম নেগেটিভ, এখানে পিএম রয়েছে নেগেটিভ, এটা পিএম নেগেটিভ, তাহলে এখানে পিএম নেগেটিভ। তাহলে কি এইটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে। তাহলে পজিটিভ কোনগুলো হচ্ছে? কস আর হচ্ছে সেক। তাহলে চতুর্থ পাদে, এখানে চতুর্থ পাদে কি হচ্ছে? কস ও হচ্ছে কি হচ্ছে? সেক পজিটিভ, আর বাদ বাকি সব নেগেটিভ। তাহলে এত কিছুর মধ্যে দিয়ে, এবং এখানে আমি কোনটা বলিনি, এখানে যে থিটার ভ্যালুটা, এই থিটার ভ্যালুটা কি হচ্ছে 270 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট। তো এখন এত কিছুর মধ্যে দিয়ে আমরা কি পেয়ে গেলাম, যদি প্রথম পাদে অবস্থান করে তাহলে কি হবে, সমস্ত ত্রিকোণমিতি কোণের মান প্লাস হবে। যদি দ্বিতীয় পাদে অবস্থান করে কি হবে, শুধুমাত্র সাইন আর হচ্ছে কোসেকের ভ্যালু প্লাস হবে, আর বাদ বাকি প্রত্যেকটা মাইনাস হবে। আর যদি তৃতীয় পাদে অবস্থান করে তাহলে কি হবে, তৃতীয় পাদে যদি অবস্থান করে তাহলে হয়ে যাবে হচ্ছে এ তোমাদের ট্যান আর কস, কট, ট্যান আর কটের ভ্যালু প্লাস হবে, আর বাদ বাকি সমস্ত কিছু মাইনাস হবে। আর যদি চতুর্থ পাদে অবস্থান করে তাহলে কি হবে, যে কস আর হচ্ছে কি সেক, এর ভ্যালু প্লাস হবে, আর বাদ বাকি সব মাইনাস হবে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি তারা ভিডিওটিকে লাইক করো। আজকে ভিডিওতে লাইকের এম যেটা সেটা হচ্ছে 200 অথবা 200 থেকে বেশি হতে হবে, তাহলে নেক্সট ভিডিও আমি আপলোড করবো, তোমাদের যদি বুঝতেও পারবো আমি যে তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা কি পেলাম দেখো, তো আমি এখন এতগুলোর মধ্যে প্রথমে কি পেয়ে গেলাম, যদি প্রথম, তাহলে এটা হলো প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে পেয়ে গেলাম অল প্লাস, ঠিক আছে, অল প্লাস, অলওয়েজ সব পজিটিভ, ঠিক আছে। এখানে কি পেলাম, যে সাইন আর কি হয়ে যাচ্ছে, সাইন আর কি কোসেক, কোসেক। আর এখানে কি পেলাম, ট্যান কট। আর এখানে কি পেলাম, এখানে পেয়েছি কস সেক। তাহলে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটাকে যদি এরকম ভাবে মনে রাখি যে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে কি বললাম, অল অল সাইন ট্যান কস। তাহলে অল এখানে সমস্ত কিছু পজিটিভ, আর এখানে সাইন আর সাইনের উল্টো কি হচ্ছে কোসেক, এটা পজিটিভ, ট্যান আর ট্যানের উল্টো সেটা পজিটিভ, আর এখানে কস আর সেক তার কসের উল্টো সেটা পজিটিভ। এটা তোমাদের এখন ক্লিয়ার হয়েছে, অল সাইন ট্যান কস হিসাবে যদি মনে রাখি তাহলে এত কিছু আমাদের মাইন্ডে থেকে যাবে এবং কারণটাও তোমরা জেনে গেছো। এখন ধরো ঘড়ির কাঁটার ঘূর্ণায়মান রশ্মিটি যেদিকে খুশি ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। তো ঘূর্ণায়মান যে রশ্মিটা রয়েছে ও এক্স, এটা ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হবে, কোণের মানটা পজিটিভ হবে, সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে কি হবে, কোণের মানটা পজিটিভ হবে, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ হবে। তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে অ্যান্টিক্লকওয়াইজ তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ও এ অবস্থানে, অর্থাৎ প্লাস থিটা হবে, থিটাটা প্লাস হবে। আর যদি এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরে, ও ক্লকওয়াইজ ঘুরে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এ ও বি অবস্থানে আসে, তখন কি হয়ে যাবে, মাইনাস থিটা। সর্বসমতা অর্থাৎ কনজুগেট কিভাবে বের করতে হয় দুটো ত্রিভুজের মধ্যে সেটা আমরা শিখেছিলাম। তো এখানেও দেখো এই যে দুটো ত্রিভুজ এ এম ও এ ও আর কি হচ্ছে, তো এখানে একটু ভালো করে ফলো করো যে এখানে ত্রিভুজ ট্রায়াঙ্গেল এ ও এম ও ত্রিভুজ বি ও এম এর মধ্যে যদি আমরা করি তিনটে কন্ডিশন, মানে কনজুগেট করতে যাই, তিনখানা কন্ডিশন লাগে আমার,
এখানে প্রথম কন্ডিশন এটা, এটা 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পিও সরি পিএম ও আর হচ্ছে পি ড্যাশ এম ও, এই দুটো সমান, প্রত্যেককে এক সমকোণ আমি আর লিখলাম না। আর এখানে দেখো ও এম, ও এম কি হচ্ছে সাধারণ বাহু, ও এম কি হচ্ছে সাধারণ বাহু। দেখো পি ও এম সমান কি হয়ে যাবে, কিউ পি ও এম সমান কি হবে পি ড্যাশ ও এম। দেখো পি ড্যাশ ও এম, তা এখানে এইটা এটা সাংখ্যমানটা তো সমান, অর্থাৎ অ্যাঙ্গেলের প্লাস মাইনাস দরকার নেই, সাংখ্যমান সমান, সেই কারণে সমান। সুতরাং কি হবে কনজুগেট, অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল সূত্রে এ ও এম কনজুগেট টু বি ও এম, যদি এই দুটো সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে এই এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে দেখো সুতরাং বলতে পারি কেন অনুরূপ কোণ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি এম আর হচ্ছে পি এম ইকুয়ালস টু পি ড্যাশ এম, তো এই দুটো সমান বলতে পারি। এবং একটু ভালো করে লক্ষ্য করলে এই দুটো সমান, কিন্তু দেখো একে অপরের বিপরীত না, এটা বিপরীত, এটা এদিকে অবস্থান, এটা নেগেটিভ, সুতরাং এই এইটা হচ্ছে মাইনাস। তাহলে এই দুটো ভ্যালু কি হচ্ছে সমান হবে, কেন এইটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এবার এইটা মাইনাস আর এটার প্লাস দুটো সমান, কারণ এই তোমার সর্বসম যেহেতু এই ভ্যালু দুটো সমান হয়, সমান হতে গেলে এটা অবশ্যই মাইনাস হতে হবে, কেন এটা মাইনাস রয়েছে। দ্বিতীয় দেখো আমরা বলতে পারি যে এইটা আর এইটা কি হচ্ছে সমান, এটাও একই রকম ভাবে, শুধু এবং এটা বলতে পারি যে কি হচ্ছে পি ও ইকুয়ালস টু হচ্ছে পি ড্যাশ, ক্লিয়ার। তাহলে এই দুটো ভ্যালু আমাদের লাগবে, এই যে এখান থেকে এই দুটো ভ্যালু লাগবে, কি পি কি পেলাম তাহলে এখান থেকে, এখান থেকে আমরা এক পেয়ে গেলাম হচ্ছে পি এম ইকুয়ালস টু মাইনাস পি ড্যাশ এম, আরেকটা কি পেলাম যে ও পি ইকুয়ালস টু ও পি ড্যাশ, ঠিক আছে। তো এখান থেকে দেখো এবার ধরো আমি সাইন মাইনাস থিটা বের করছি, দেখো মাইনাস থিটা এখানে, তো এখানে ভালো করে এইটা দিয়ে ক্লিয়ার করো, তো লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব কোণটা এটা পি এম পি ড্যাশ এম, ভালো করে দেখো পি ড্যাশ এম, আর এখানে অতিভুজ কোণটা অতিভুজ হচ্ছে এটা ও পি ড্যাশ। তাহলে দেখো ভ্যালুগুলো বসিয়ে দেবো, সিম্পল ভ্যালুগুলো বসিয়ে দেবো, ভ্যালুগুলো বেশি বসিয়ে দিলে কি হয়ে যাবে, এখানে তোমার পি এম এর জায়গায় পি এম ড্যাশ এর জায়গায় এটা ইকুয়ালস টু কি হবে মাইনাস পি এম ড্যাশ, ক্লিয়ার। আর ও পি ড্যাশ কে জায়গায় লিখতে পারি ওপি, ঠিক আছে, পি পি এম লিখতে পারি মাইনাস, এটা এটার সাথে মাইনাস হবে, মাইনাস টের পাশে চলে আসবে। তাহলে এখান থেকে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এইটা ভালো করে লক্ষ্য করো, মাইনাসটা এখানে রাখলাম, পি এম বাই ওপি কি হয় পি এম বাই ওপি, পি এম লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি মানে কি হয়ে যাচ্ছে এখানে সাইন থিটা। তার মানে কি সাইন যখন এখানে কোণে মাইনাস থাকবে মাইনাসটা এখানে চলে আসবে, এটা একটা মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বললাম যে ও এখানে অতিভুজ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মানে কি ও এম, যেহেতু মাইনাস এটা নিয়ে কাজ করবো, আর হচ্ছে ও পি ড্যাশ অতিভুজ। তাহলে দেখো ও এম মানে কি এখানে ও এম, ও এম আর এখানে উপরের ও এম দুটো তো সমানই, আমি এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে কনভার্ট করছি, তবে মাইনাস আর প্লাসের রিলেশনটা জানতে পারবো। তো এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে যখন কনভার্ট করছি, দেখো এইটা তো এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম আর এই ত্রিভুজের মধ্যে ও এম একই, তো তাহলে ও এমই থাকবে, বুঝতে পেরেছ কি বললাম, আবার বলছি ও এ এম এর ক্ষেত্রে ও এম, যা ও বি এম এর ক্ষেত্রে ও এম, তা একই রাগ থাকলো সেই কারণে। আর এখানে ও পি ড্যাশ, ও পি ড্যাশ তাহলে মানে ও পি লিখতে পারি, দেখো কস মাইনাস থিটা থাকলে এইটা মানে কি, এটা মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি বা অতিভুজ মানে হচ্ছে কস থিটা। ভালো করে লক্ষ্য করো যে এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস আসলো, কিন্তু কসের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা এখানে আসলো না, ট্যান মাইনাস থাকলে কি হবে, ট্যান থাকলে লম্ব বাই ভূমি, তাহলে এখানে মাইনাস দিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, ট্যান লম্ব বাই ভূমি, তার মানে এখানে লম্ব কোণটা এইটা, দেখো পি পি ড্যাশ এম আর ভূমি কোণটা ও এম, তাহলে পি ড্যাশ এম মানে কি, এখানে পি ড্যাশ এম মানে হয়ে যাচ্ছে এখানে
এইটা আর এইটা পি ডাস এম মানে হচ্ছে এইটা এটা সমান, মানে এখানে ধরো পি ডাস এম রয়েছে এটাকে মাইনাস হয়ে যাবে, মানে এই মাইনাসটা যদি এই পাশে আসে তো মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস পি এম, ক্লিয়ার? আর এখানে কি হচ্ছে ও এম রয়েছে, ও এম আমি বললাম কি ও এম এখানে ও এম থাকবে, তো এক্ষেত্রে কি হয়ে যাবে, তো এখানে মাইনাসটা রাখলাম আর পি এম, পি এম মানে কি হচ্ছে এইটা লম্ব আর এটা ভূমি, তাহলে ও এ এম এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে হয়ে যাচ্ছে সেই ট্যান। তো আমি আর করে দেখাচ্ছি না, যেভাবে এভাবে দেখালাম যে বাদ বাকিগুলো সেম একই রকম ভাবে আসবে, আর এই তিনটে যদি জানি বাদ বাকিগুলো আমাদের মাইন্ডে থেকেই যাবে। তো এখানে কি পেলে যে সাইন যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে মাইনাস সাইন থিটা, এখানে কস যদি মাইনাস থাকে কিন্তু প্লাসই হবে, যদি তোমার হচ্ছে ট্যান মাইনাস থাকে তাহলে মাইনাস ট্যান থিটা, যদি সেক মাইনাস থিটা থাকে তাহলে কি হয়ে যাবে এটা কোসেক, কোসেক করি তাহলে কি হয়ে যাবে মাইনাস সেক কোসেক থিটা, যদি কস এর উল্টো হচ্ছে সেক, সেক মাইনাস থিটা থাকে সেকের ক্ষেত্রেও সেম প্লাস হয়ে যাবে মাইনাস থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে, আর যদি কট কট মাইনাস থিটা থাকে তাহলে হচ্ছে মাইনাস কট থিটা। তাহলে এখানে দেখো একই রকম ভাবে সাইনের কি হবে, সাইন থাকলে মাইনাস হয়ে যাবে, কস থাকলে একমাত্র মাইনাস হবে না, ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা হবে না, উঠে যাবে প্লাস হয়ে যাবে, কস এর ক্ষেত্রেই শুধু হবে, আর কস এর উল্টো কি হয়ে যাবে সেকের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ হবে, সাইনের যেরকম সেকে কোসেকেরও সেরকম, কোসের উপরও সেরকম, আর ট্যানের যেরকম কটেরও সেরকম, মাইনাস থাকলে বাইরে মাইনাস হয়ে যাবে। তো আশা করি তোমরা এখন বুঝে গেছো যে এইগুলো কিভাবে বের করতে হবে, এবং আগের যে কনসেপ্টটা বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য, তো এই দুটো কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, এবং অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আপলোড করবো। এরপরে আরও একটা কনসেপ্ট রয়েছে, যেমন সাইন ধরো এখানে 1256 ডিগ্রি এর ভ্যালু কী হবে সাইন, বা সাইন 775 থিটার কত হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার কী হবে, এইগুলো একই রকম। তো এটারও কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, নেক্সট ভিডিওতে এর কনসেপ্ট নিয়ে আলোচনা করব পুরো একটা ভিডিওতে। আর এটা হচ্ছে বেসিক, এই বেসিকটা যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে না, সবার প্রথমে তোমাকে বুঝতে হবে, বুঝে তারপর অঙ্ক করো, তার আগে অঙ্ক করতে যাবো না। আশা করছি আজকে যে জিনিসগুলো বললাম তোমাদের ক্লিয়ার হয়েছে, নেক্সট ভিডিওতে এ বাদ বাকি যেটুকু রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করবো, এবং অঙ্ক নিয়েও তারপর আলোচনা করব। তোমরা এই ভিডিওটিকে আশা করি 200 লাইক দিয়ে দেবে, আর যদি এক সপ্তাহ মধ্যে 200 লাইক আসে তো অবশ্যই নেক্সট ভিডিও আপলোড করব, যত তাড়াতাড়ি আসবে নেক্সট ভিডিও আপলোড করব। তো আর কমেন্ট সেকশনে কমেন্ট করো কোন টপিকের উপর ভিডিও দরকার, আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো শেয়ার আর লাইক যদি থাকে তো অবশ্যই ভিডিও বানাতে আমাকে উৎসাহ করে, এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো সেই কারণে 11-এর ভিডিও আপলোড করছি আপ করবে। আর এটা ভুলবে না, প্রত্যেকে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে গ্রুপে শেয়ার করো, যা এখন যে অবস্থা, এখন যে অবস্থা সেই অবস্থার জন্য বলছি অবশ্যই এই লকডাউনে সবাইকে শেয়ার করো, এবং সবাইকে শিখতে সাহায্য করো, কেন এডুকেশন কোনো সময় যে আমি নিজে জানি অন্যকে জানাবো না তাহলে এগিয়ে যেতে পারবে না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাও যাতে কেউ প্রবলেম না থাকে, কেউ প্রবলেম ফেস করতে কাউকে না হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বতে, আর অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে আশা করছি।